তো হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ হবে না, কোনো এন্টারটেনমেন্ট নয়। আজকের ভিডিওটা হবে ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া একটা খুব দুঃখজনক কাহিনী। যেমনই হোক, সবাই জানেন যে গতকাল একটা ভিডিও খুব প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে বা ভাইরাল হয়েছে বাপন নন্দীর কে নিয়ে। তো আমি বলবো, বাপন নন্দী ভিডিওটা বানিয়েছে মুসলিম ঈদ উপলক্ষে, আচ্ছা মানলাম। দোষটা কোন জায়গায় তার? দোষ কি সে হিন্দু হয়ে মুসলিমের সাথে ভিডিও বানিয়েছে, এ দোষ? না, তার মুসলিমের বেশ ধরে ভিডিও করাটা দোষ। আমার পয়েন্টগুলা তুলে ধরছি। তো সবাই সবার মানে কথাবার্তার মোকাবিলা করতে পারে না, তবুও সবাই যার যার মতন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন লোকরা বিভিন্ন মতামত, যার যেরকম মাইন্ড সে সেরকম ভাবে ভিডিও করছে। তো আমার মতামত একটা, আগে ভিডিওটা দেখে নিন, তারপর যা কথা হবে পরে হবে। আগে ভিডিওটা দেখে যাও। আচ্ছা, ভিডিওটা দেখা হয়েছে। তো এ জায়গার মধ্যে বাপন নন্দী কি বলেছে যে সে ভিডিও করছে? আচ্ছা, মুসলিমের সাথে ভিডিও করা কি পাপ বা কোনো আমাদের হিন্দু ধর্মের অসম্মান হবে? আমরা তো সকল জাতি একরকমই। আমার রক্ত লাল, মুসলিমের রক্ত লাল, হিন্দুর রক্ত লাল, মুসলিম, বৌদ্ধ, জৈন, যত ধর্ম আছে সবার রক্ত লাল। তাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? এটা ভেদাভেদ করে কে? আমরা মানুষ। যদি সেটা বাপন নন্দীর ভুল হয়, আমি মানলাম যদি সেটা বাপন নন্দীর ভুল হয়ে থাকে, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যারা ভিডিও, সরি ভিডিও নয়, যারা ফিল্ম করছে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তারাও ভুল করে থাকে। তারা মুসলিমে হিন্দু সাজে, হিন্দু হয়ে মুসলিম সাজে, তাদের ক্ষেত্রে কেন আঙুল তোলা হয় না, আমাদের ক্ষেত্রে কেন হয়? কারণ আমরা সাধারণত ত্রিপুরা ছোট রাজ্যে থাকি, তার জন্য না? আমরা কন্টেন্ট, ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার কখনো ভাবিনি বা ভাববো না, ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার এটা কিছু ভাবিনি। জাস্ট আমি যেটা আমার ইচ্ছা করে, মনে করে, আমার সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আজকে, গতকালকে যে ঘটে যাওয়া ভিডিও মানে ঘটনাটা, সেটা জনগণের রায় কি বলে? আমার তো এটুকুই খারাপ লাগলো যে বাপন নন্দী ভিডিওটা বানিয়েছে ওদের সাথে হিন্দু মুসলিম, যদিও সে ভাইরাল হয়ে গিয়েছে আগে ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে, অনেকে অনেক রকম ভাবে কমেন্ট করেছে, এটা আমার ম্যাটার নয়। বাট আমি আমিও তার ভিডিও দেখি। হ্যাঁ, আমি বলবো না যে আমি তার বিগ ফ্যান বা এরম কিছু, তার ভিডিও দেখি, ঠিক আছে, ভালো, সে কষ্ট করেছে, জায়গা গিয়েছে, কিন্তু আমিও আমি কই নি যে আমি ভাইরাল হয়ে গেছি। আমি জাস্ট ভিডিও যার মনে হয় আমি তা ভিডিও বানিয়ে দিই, আমি ভাইরাল হব এ আশা, ভাইরাল হতেই হবে আমাকে, এরম কিছু নয়। জাস্ট আমি ইচ্ছা করে, আমি এটা শখ, তার জন্য করি। কিন্তু কালকে যে ঘটনাটা, এই ঘটনাটা একটু যাচাই করে দেখবেন, আর যদি কোনো কারণে বাবা নন্দীর ভুল হয়ে থাকে, সেটা আমার কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটা তার ভুল হয়েছে আর কোন জায়গাটার মধ্যে তার ভুল হয়নি, সব এই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বুঝতে পারবো যে তার ভুল ছিল না, যে লোকটি তার সঙ্গে ওই কাজটি করেছে তাদের ভুল ছিল। যদি সেটা ভুল থাকে, তাহলে আমরা যে ছোটবেলা থেকে কবিতাগুলি পড়ে আসছি সেটাও ভুল। রাম রহিমের কবিতা, রহিম মহিম, সরি, রাম রহিম না, রহিম মহিমের কবিতা, সেটাও ভুল। আপনারা ঠিক একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটা ভুল ছিল, কোন জায়গাটা ঠিক। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার ধামাকাদার সিন নিয়ে। না মুমকিন জেসি কোই ভি চিজ নহি, জো খুদ না বনে ও কোই ভি নসিব নহি, মিলেগি মনসি।
गरीब नहीं, मैं हूँ दिल का अमीर, भाई गरीब नहीं, कोई भी लकीर नहीं।